আবার গোবিন্দা করে বললাম, কাকি তো দিলাম না আমার বাড়িতে, কিন্তু যারা নামাজ পড়ে তাদেরকে দিলাম, ঘুরিয়ে ফিরে একটাই হলো। তেমনি আমার নবী বলছেন, সমস্ত কিন্তু যারা আবা হবে তারা যাবে না। সাহাবীরা বলে, আপনি আবা কাকে বলছেন? ও আল্লাহ নবী বলছেন, মানে কথা কেন তুলেন, কেন তুলেন, পিঁপড়ে কি জ্ঞান
জ্ঞান বুদ্ধি দিলাম, তুই তোর জাতির জন্য কি চিন্তা করবি? সবাই মিলে শেষ করতে চলেছি, একটা অঙ্ক করবেন ঘরে। অঙ্কটা কিভাবে করবেন শুনলেন? প্রথমে আপনার বয়সটা লিখবেন একটা কাগজে, 40 বছর দিয়ে 12 গুণিত 40 মাস চলে আসবে, দিয়েটাকে গুণিত 30 দিন চলে আসবে, গুণিত 60 মিনিট চলে আসবে, গুণিত 60 সেকেন্ড চলে আসবে, যে টোটাল আপনার জীবনে ক সেকেন্ড দুনিয়াতে আছেন এটা আপনি পেয়ে যাবেন। এবার ভাগ করতে শুরু করবেন, এই সেকেন্ড গুলো আপনার অতিবাহিত হয়ে গেল, সমুদ্রে বয়ে চলে গেল, তার মধ্যে কটা সেকেন্ড আপনি আল্লাহর জন্য দিয়েছেন? খাস কোন কাজ নাই, ব্যাটা দেখেছে না না, বিবি ডাকছে না যেতে পারবো না, ব্যস্ত আছি, আজকে এই সেকেন্ড গুলো আল্লাহকে দিয়েছি, আজকে 3 ঘন্টা আল্লাহর জন্য দিব, দিয়ে সব আজকে পায়ে ল্যাপ দিয়ে সরিয়ে দিয়ে বড় অফিসার কাছে যাও না, টাইমটা আল্লাহকে দিয়েছি, নিয়ে বেরিয়ে গেলাম, নিয়ে চোর মাথা সুদারু করে দিয়ে পায়ে ধরে কাঞ্চি, ভাই সুখ খেও না, ভাই মদ খেও না, ভাই চুরি করো না, বহু পর্দায় থাকো, এই করে করে 2 ঘন্টা 5 ঘন্টা দিয়েছি আমার জীবনে, তো হবে ওটা লিখে লিখে যদি দিয়েছেন তো না যা না যা, না দিয়েছেন তো হিসাব আছে, আল্লাহ পাঠিয়েছেন যে কাজে, দিয়েছেন তো না যা আছে, দিয়েছি তো না যা আছে, না দিয়েছি তো হিসাব আছে, বোঝা পারা হবে আল্লাহ শুনে যে তোকে কেন পাঠিয়েছিলাম, খাও কামাও আর বাচ্চা পায়ে দেখা যাবে, সারা দিন ডাইনিং টেবিলে পড়ে আছে, সারা রাত বিবির উপরে পড়ে আছে, 20-25টা বাচ্চা বানিয়ে দিয়ে দিতে হচ্ছে আমার মাথা আর মাস্তানি রাখাই করে, আর যত মুরগার মাচা মাচা সব খেয়ে ভেসে ভেসে ভাবছে আমি সব থেকে ধরে, একবার হিসাব করে দেখ বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতির জিকিরের জন্য বলছেন, ইয়া চারজন যুবক বেটা শহীদ হয়ে গেল,
সেখানে আমার ভাই আমির হামজাকে টুকরো করে কাটা হয়েছে একই প্রান্তে। কেমন মহিলা মামন, পৃথিবীতে সব থেকে আপনার স্বামী, স্বামীর মতো মেয়েদের কাছে ধন আর সম্পদ নাই, সোনা দানা সব ভাগ দিয়ে দিতে পারবে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারবে না। কিন্তু আমরিন জমুর স্ত্রী ল্যাংড়া ছিল, আমরিন জমুর স্ত্রী বলছে আমার স্বামীটা কি শহীদ হবে না, বলছে এমনি তো চোপার চোর চোর ল্যাংড়া হলে কি একটা দেখি একটা প্রেরণা দিল দিল জিহাদের ময়দানে ছাপ দিয়ে দিল শহীদ হয়ে তিনি ও মানে বহুদের সোহাদায় অবুদ যে 70 জন আছে সেখানে তিনি তার মধ্যে সামিল আছেন সোহাদায় অবুদের ভিতরে জি বলা লম্ব লম্ব ঘটনা আছে যার জন্য নবীজি বলে গেছিলেন সেটা কত দামি মানুষ যিনি মুসলিম জাতির দ্বিতীয় খলিফা হযরতে ওমর বন্ধুরে এত দামি খলিফাটা ইসলামকে কে দিয়েছেন কার প্রেরণায় এসেছে এটা তার বোন ফাতেমার প্রেরণাতে উমরের মতো সাহাবীকে ইসলামে গিফট করেছে কোটিপতি মানুষ তো মেটা বুড়ে যে যারা থাকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের ভাই ভাইয়ের খুব মহব্বত নিজের ভাইয়ের খুব মহব্বত ভাই যত বোন দোকান থেকে না আসবে তো বোন খাবে আগে ভাই খাবে তো বোন খাবে তো বোন খাবে তো ভাই খাবে ভাই ভাই খুব তো বোনটা মেয়েরা কিভাবে তবলিগ করবে এইসব বায়ন শুনছেন কিভাবে মেয়েরা ইসলামকে সাহায্য করেছে ইসলামের সাহায্যের পেছনে মেয়েদের অনেক হাত আছে বড় বড় মহিলাদের হাত আছে সাহাবিয়া জি জি প্রেরণা দিয়েছেন সাহাবিদেরকে বের করে দিয়েছেন দিনের রাস্তায় তার মধ্যে এগুলো শুনে এসছে বোনটা বোনটার বিয়ে হয়নি ভাইটার হয়নি বোনটা বাড়িতে এসে বোনটা নামাজ টামাজ করে ভাইটা করে না চুপ করে শুয়ে আছে সকালে ভাইটা নাস্তা টাস্তা করে দোকান গেছে ব্যবসা গেছে দুপুরে কিছু খাইনি বিকালে ভাইটা এসে মা বলছে দেখ তোর বোন কিছু খাই দিতে দুই ভাই বোনে রান্না সব রেডি আছে ওর বোন কে ওরা যে চড়ে একসাথে খেয়ে খাওয়া না খাবি না তোর কি হলো বলছি তো ছোট কি হলো বল কিছু নিবি তোর কিছু নিতে চাইতে সব কিছু তো বল তুই যা চাই চাই দিব বল বললাম তো ভাত খাব না আমি কিছু নিব বলছে 20 ভরি সোনা লিস্ট প্যাক করে এনে দিব 20 ভরি অর্থ 50 ভরি নিবি তো দিব কোটি কোটি বল তুই যা চাইবি আমি তাই দিব বল ভাত খা তখন কোন উঠে বিছানায় বসে টুকরে কেঁদে উঠেছে ভাই তুই বোনকে জড়িয়ে ধরে বলে বোন তুই কানিস কেন নিশ্চয়ই তোকে কেউ দুঃখ দিয়েছে আমি মেনে নিতে পারবো না তুই বল কি হয়েছে কেউ কোনো কথা বললো নাকি উঁচু নিচু কিছু তোকে বললো নাকি বোন নজর ধরে কাঁদছে বলছে ভাই তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আমাকে ছাড়া তুমিও থাকতে পারো না কিন্তু কঠিন কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামের ফেরেশতা মানবে সেদিন আমার কোনো হাত থাকবে না আমি চাইছি আমি জান্নাতি হই তুমিও জান্নাতি হয়ে যাও এখন তুমি তওবা করে ইস্তেগফার করে আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজি হও আর রাসূলের সুন্নতে আর দিব না
সেটাকে কানবো না, এটাতে ব্রেক লাগবো না, এই ওয়াদা যদি করো তবেই আমি বাঁচাব। লুচি তোর সঙ্গে কোন সম্পর্ক আমার থাকবে না, আর তোমাকে জাহান্নামের ফেরেশতা টানবে এটা আমি মেনে নিতে পারবো না। গুন্ডা বলে চুপ 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 চুপ, টাকা পয়সা নিবি না, এইটা কথা আমি এখনই তোমা করছি, আর জীবনে নামা ছাড়ো না, এটা কাম ধরলে চলে যে পরে পারে না, মেয়েরা পারে পারে বহুত কিছু করতে পারে। আল্লাহ এদেরকে কৌশলের ফেরি লাগিয়ে দিয়েছে, এদের দেব দেব এদের প্রেমে এনে পুরুষকে নিয়ে দিনের কাজ বাজে, কিন্তু আমাদের ভিতরে সেই প্রেরণা নাই, আমার মা বোনদের ভিতরে নাই, খালি বলছে লিপস্টিক নাই লিয়েছে, নারকেল তেল নাই লিয়েছে, সাবান নাই লিয়েছে, সারাদিন মালগাড়ি গাড়ি তো মালগাড়ি গাড়ি চালিয়ে চালিয়ে মেয়েরা বেড়ি বাঁধে, এত তার প্রয়োজন হয় না, ফেরিওয়ালারা জানে যে কার ঘর কত লাগে। জি মারে আবার বলবে আমার আজকে সবিগি জলসাতে তবলিগের উপরে কথা বললাম, হে আমরা কে, আমাদের কাজ কি, আমরা কাজ ছেড়ে দিয়েছি, যখন আমরা কাজ করবো আমি নামাজি নাম তার হাত তুলবেন, আমি নামাজি নিজেকে মনে করছি
আমার নামাজ কবুল হয়েছে কিনা। আজ থেকে আল্লাহকে ভালোবাসার প্রেম মহব্বতের ভালোবাসার নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ইনশাআল্লাহ, সবাই একজন বাদ যাব না ইনশাআল্লাহ। বলেন আজ থেকে একদম প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। একজন যদি এর ভিতরে মজিদ ঢুকে জানতে জালসা কামাই হবে, এতগুলো আমরা ওয়াদা করেছি তার ভিতরে অনেক নামাজি আছে, অনেক বেনামাজি আছে, আছে না ভাই? আরে হ্যাঁ না বলেন আছে না? এই জালসা কামিয়া, এই খরচা কামিয়া, আজকে আমরা লাভ পেয়েছি যে আমরা নামাজ পড়ি। দ্বিতীয় নম্বর আর একটা নিয়ত করি যে মাসে একটা কে ঢোকা, মাসে কয়টা একটা কে মসজিদ। যদি খুব চেষ্টা করি আমি আমার বয়সে আপনি আপনার বয়সে মাসে একটা পারবেন না, যদি মাসে একটা ঢুকে আপনাদের এই গ্রামে কতগুলি লোক আছে ক হাজার বলেন, যাদের নামাজ ফরজ 2000 আছে, তো এখন 100 জন যদি মসজিদ ঢুকি, দ্বিতীয় মাসে 200 জন, তৃতীয় মাসে 400 জন, তারপর চতুর্থ মাসে 800 জন, পঞ্চম মাসে 1600 জন, 6 মাসের ভিতরে আর গায়ের লোকই থাকবে না যদি চেষ্টা করা হয়। হিসাব করে দেখেছি গাফলত ছাড়া কিছুই নয়। আমরা সবাই মেহনত করবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জানমালকে কবুল করুন, আমাদের দাওয়াতকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহর কাছে শেষ রাত্রিতে এই দোয়া করি, মাহবুব আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা মাটি মাটি চলে গেছে তাদের আল্লাহর তুমি রহমত বর্ষণ করো। এ আল্লাহ না জানি তোমার আদালতে ধরা পড়েছে তাদেরকে তুমি ক্ষমা করো। এ আল্লাহ যারা যে দিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। এ আল্লাহ যারা পড়াশোনা করছে শিক্ষা শীর্ষ স্থানে পৌঁছিয়ে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। এ আল্লাহ যারা অভাবী হয়ে গেছে তাদেরকে তুমি বরকত দাও, যারা ঋণ হয়ে গেছে তার ঋণকে তুমি পরিশোধ করে দাও। এ আল্লাহ যাদের অসন্তুষ্ট হচ্ছে তাদের তুমি প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। এ আল্লাহ সন্তানহীনকে সন্তান দাও, অতিরিক্ত সন্তান হচ্ছে দিনের উপরে কায়েম করা তুমি তৌফিক দাও। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।